আমার এই বাংলাদেশে একটা খুব জাত বক্তা আছে, তাই খালি প্রশ্ন উত্তর দেয়, খালি প্রশ্নের উত্তর, একামত দিনের কোনো কথা কয় না। এই যে আপনার নাম হলো আহমদুল্লাহ, দুনিয়ার প্রশ্ন তোকে কে শুনবার তার তোর থেকে কতক্ষণ, তোর এত প্রশ্ন পাশ করি তুই, আল্লাহর আইন যদি পৃথিবীতে চালু না থাকে তোমার একটা মশলা পৃথিবীতে কায়েম হবে না। করে দিয়া আমার আইন আপনি বিজয় করবেন, এতে করে কাফির মুর্শিক বেদিনের কলিজায় যত জ্বালা যন্ত্রণা হোক না কেন আপনি রসুল পরোয়া করবেন না। আল্লাহ নবীকে এক দায়িত্ব দেওয়া হয়েছে, কোরআন বিজয় করা। আর এই কোরআন বিজয় করার কথা আল্লাহ রসুল বলছেন যে আল ওলামাও আরাসাতুল, সবাই বলেন আল ওলামাও আলিমুন নবীর ওয়ারিস। আচ্ছা কোনো পিতা যদি 40 বিঘে জমি 4টা ছেলে কিনে থুয়ে দিয়ে যায় মারা যায়, এই 4টা ছেলে যদি 40 বিঘে জমি 5 বছরের মধ্যে বেচতে বেচতে শেষ করে দেয়, গ্রামের মানুষ বলবে ওর বাপই ভালো আছিল রে, এই 4 বদমাইশ মোট বেঁচে গেল কতক্ষণ, তাহলে বাপের সম্পত্তির ওয়ারিস ছেলেরা, আর নবীর রেখে যাওয়া দিনের ওয়ারিস হলো আলিমেরা। হ্যাঁ কতক্ষণ, বাপের সম্পত্তি ছেলে বেটা বেঁচে খালে ছেলেকে দুর্নাম হয়। আর আলিম ওলামা আজকে নবীর ওয়ারিসের দাবি করে ইসলাম ভুলুন্টিত হচ্ছে, ইসলাম বিক্রি হচ্ছে, এরকে মাথার টনক লড়ে না। আমার এই বাংলাদেশে একটা খুব জাত বক্তা আছে, তাই খালি প্রশ্ন উত্তর দেয়, খালি প্রশ্নের উত্তর, একামত দিনের কোনো কথা কয় না। এই যে আপনার নাম হলো আহমদুল্লাহ, দুনিয়ার প্রশ্ন তোকে গেলে কে শুনবার তার তোর থেকে কতক্ষণ, তোর এত প্রশ্ন পাশ করি তুই, আল্লাহর আইন যদি পৃথিবীতে চালু না থাকে তোমার একটা মশলা পৃথিবীতে কায়েম হবে না। খালি হাবি দাবি প্রশ্ন, দুনিয়ার কি করছে না করছে, মনে তুমি একলাই বোধ হয় বাংলাদেশ দখল করছে, এত প্রশ্ন লাগবে কে, আল্লাহর কোরআনের কথা তুই করছো না, খালি প্রশ্ন করে করে মানুষ বুঝে তো বাবা আমি বিরাট কিছু বেচার আছেন, আমার দেখা হচ্ছে না। আপনাদের উদাহরণ দিচ্ছি, এই কোরআন বিজয় হলো এক নম্বর কাজ, কোরআন বিজয় হলে সব সমাধান হয়ে যাবে। এই জন্য স্লোগানে আছে যে সব সমস্যার সমাধান কে দিতে পারে, তে সবাই বললেন না গা, তাহলে গ্রুপ নিশ্চয় বিভিন্ন গ্রুপের লোক আছে, সব সমস্যার সমাধান এটা যতক্ষণ প্রত্যেকটা মানুষ মেনে না নেবে, জিব্রাইল যদি সরকার হয় বাংলাদেশে শান্তি হবে না। এলে বক্তৃতা করে এলে মিশে, এরা খালি টাকা কামাই করা কিচ্ছু নেই। এই কথা কন দেখ আপনার ভাই, আপনার পেছনে হবেন তাহলে দেখি তাহলে দেখি আর আমি দেখেন কথা বুঝতে পারছেন। আমি উদাহরণ দিচ্ছি কোরআন বিজয় হওয়া কত জরুরি, উদাহরণ হলো আপনাকে এখানে ভাই বিভিন্ন বিবাহ শাদী মানুষ মারা গেলে বড় ধরনের খাওয়ার আয়োজন হয় না, পাকশিক করে না সসপ্যানে, তারপরে ডেকসি পাক করে না, দেখবেন একটা তরকারি পাক করতে কমপক্ষে 13 প্রকারের মশলা লাগে, 13 প্রকারের। প্রথম পাতিল তুলে দিবি, সসপ্যান তুলে দিবি, যখন একটু মানে গরম হবি পাতিলটা তখন দেখবেন দিবি সর্ষের তেল, তারপর দিবে পেঁয়াজ, তারপর দিবে আপনার জিরে, তারপরে তেজপাতা, তারপরে দিবে হচ্ছে আপনার আদা রসুন, তারপরে দিবে হলুদ, তারপরে মরিচ, তারপরে আপনার কাঁচামরিচ, তারপরে সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, সব মশলা দিল। দেওয়ার পর তরকারি জাল হচ্ছে, হতে 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 দেখবেন যখন তরকারি নামাবি ইন দি মিন্ট, আমি কিছু লোক কয় ভাই তরকারি তো নামাবেন একটু চাকে থাকেন না গা, চাকে থাকেন, যখন ওই তলাশি দিয়ে বা চামচ দিয়ে যখন তরকারি একজন এক প্লেটও দেয় ভাই চাকেন, আচ্ছা তখন কি ওই যাই চাকপার লাগে তাক কি বলে যে ভাই জিরে কিরকম আছে দেখেন তো, হলুদ কিরকম আছে দেখেন তো, তারপরে আপনার তেজপাতার স্বাদ কিরকম হলে দেখেন, এগুলো কি কয় কি জিনিস চাকপার কয় লবণ, লবণ চাকতে বলে, কারণ কি যতই দামি মশলা দিক আর যতই দামি পাকানি হোক লবণ যদি কম হয় তাহলে ওই তরকারির দুর্নাম,
শুধু কি দরকারের যিনি পাপ করছেন তারও দুর্নাম। কথাটা ধীরে হলো গা, আপনার বাড়ির তর্কের বাক করেন না, এটা না বুঝলে বুঝতে পারবেন না আপনি। তাহলে তরকারির যদি লবণ কম হয় তরকারির দুর্নাম পাকানির, আবার লবণ যদি বেশি হয় তাও দুর্নাম পাকানির দুর্নাম। শেষ পর্যন্ত পাকানি যদি তরকারি ভালো হয় ওই সাকিদারের পাশে পাশে এসে পাকানি কয় ভাই তরকারি কিরকম হতে, আর যদি তাকে যে মানুষ খারাপ করছে লবণ বেশি কিংবা কম ওই তরকারি পেছনে ওই পাকানি পেছনের দরজা দিয়ে বাড়ির চলে গেছে। হ্যাঁ কথা এখন শোনেন, তাহলে তরকারির সুনাম দুর্নাম নির্ভর করে লবণের উপরে। ওই রকম পৃথিবীতে যে কোরআন আল্লাহ পাঠিয়েছেন এই কোরআনে হাজার হাজার এবাদতের কথা আছে, এই সকল এবাদতের মূল এবাদত হলো কোরআন বিজয় করা। এনে কোরআন বিজয়টা হলো ওই লবণের মতো মান, কোরআন যদি বিজয় না থাকে এই কোরআন বিজয়ের পাকানি ছিলেন নবী রসুল, আমার রসুল আপনার রসুল ছিলেন এই কোরআন বিজয়ের পাকানি। এখন নবীর দরজা বন্ধ, এখন এই কোরআন বিজয় করবে আলেম ওলামা, কতক্ষণ এখন যে আলেম ওলামা কোরআন বিজয়ের পাকানি, যদি কোরআন সমাজে বিজয় না থাকে তাহলে এই পাকানি করে ধরে লেজা জেলে তুলবি, কতক্ষণ এবারই পাকানি যে খালি কোরআন বিজয় না থাকার জন্য কোরআনের পক্ষে বক্তৃতা দেওয়া অর্ধ, আবার এই কোরআনের আইন বিজয় না থাকার কারণে হজ করার পরেও সুদে করে টাকা লওয়া লাগিচ্ছে, কতক্ষণ এই কোরআন বিজয় না থাকার জন্য আপনাকে কিস্তি লওয়া লাগিচ্ছে বাড়ি বাড়ি। এমন কোন গ্রাম নাই যে কিস্তি ছাড়া মানুষ আছে, বারো আনা চোদ্দ আনা লোক কিস্তি নেওয়া কথা ঠিক কিনা? আচ্ছা কোরআন বিজয় না থাকার কারণে দেখেন আমাকে পল্লী বিদ্যুতের বিল দেওয়া লাগিচ্ছে, বাকি বললে ফাইন, ফাইন যখন করছে সাধারণ মানুষ করছে ওটা ফাইন ইংরেজির ফাইন, কিন্তু ইংরেজির ফাইন বাংলা হলো সুদ, কতক্ষণ পীর সাহেব যদি পল্লী বিদ্যুতের বিল বাকি পড়ে বক্তার বাকি পড়ে হাজির বাকি পড়ে তারপর সুদ দিয়ে গড় বিল দেওয়া লাগবে। ভাই না পেতন ভাই পেতন শোন তো এই লোকগুলো দেখালে ওই ভাই আমার কাছে আগে বলতে দেয় কথা বুঝতে পারছেন, পীর সাহেবের যদি বিল বাকি পড়ে ওর ফাইন দেওয়া লাগে না, হাজির দেওয়া লাগে না, আমার তো বক্তার ফাইন দেওয়া লাগে না, তাহলে ওই ফাইন পা মনে করছে এটা বোধ হয় ইন্টারেস্ট না, এটাও সুদের আব্বা, জমির খাজনা বাকি পড়ছে যা দেখেন সুদ ছাড়া ওই কাছারির কোনো খাজনা নেয় না, তাহলে সুদের মতো একটা অর্থনীতি কোরআন বিজয় না থাকার কারণে আজকে সমাজের লক্ষ লক্ষ কোটি লোক তারা জাহান্নামে চলে যাচ্ছে দুর্বল দিকেরা। তাহলে কোরআন বিজয় না থাকার কারণে দাঁড়িয়ালা টুপিয়ালা আলিম মসজিদের ইমাম মাদ্রাসার হুজুর ইমানদারেরা কোথাও শান্তি পাচ্ছে না, লবণ কম হলে যেরকম জিরার দুর্নাম কি রাসূলুল্লাহ।